বড় বৌদি, একটা কথা বলি তোমায়, তোমার সম্পর্কে ওদের কোনো খারাপ ধারণা নেই, আর যদি কোনো ভুল বোঝাবুঝি হয়েও থাকে সেই ভুল বোঝাবুঝিটা মিটে যাবে, কিন্তু তার জন্য কিন্তু তোমাদের দুজনকেই দায়িত্ব নিতে হবে। দুজনকে? আমার বৌদিকে আর তোমাকে, দুজনকে। এইটুকু মেয়ে, তুই এখন থেকেই তো দেখছি খুব ব্যালেন্স করে চলতে শিখেছিস, জীবনে উন্নতি করবি, তুই বলে অনেক উন্নতি করবি। কি বলছো তুমি বড় বৌদি? ঠিকই বলছি পলিন। দেখ পলিন, সবাই কিন্তু জীবনে ব্যালেন্স করে চলতে পারে না, আর সত্যি আমার কোনো ব্যালেন্স করার প্রয়োজন নেই পলিন, আর তাই তোর বৌদির সঙ্গেও কোনো রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার কোনো দরকারও আমার নেই। ভুল আমি বুঝিনি তো পলিন, ভুল সে আমাকে বুঝেছিল, আর মেটানোর যদি কারুর কোনো দায় থেকে থাকে সেটা তোর বৌদির, আমার নয় পলিন। খুব যে তুই তোর বৌদির ঝোল টেনে এখন থেকেই কথা বলছিস, আমাকে বুঝিয়ে দিচ্ছিস না রে, আমি তোর নিজের বৌদি নই। এটা কিন্তু তোর দুর্দান্ত পারফরম্যান্স পলিন। না তুমি কি বলছো সোনালি? না না পলিন, এখনো অব্দি এসব শিখে উঠতে পারেনি, ও তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তাই তোমার সঙ্গে চলে এলো। আয় মা, আমি না কি যে বলছি আমার সত্যি মাথার ঠিক নেই জানেন তো, আপনি না আমার এখনকার কোনো কথাই ধরবেন না, হ্যাঁ একদম ধর। পলিন আমার উপর রাগ করিস না বোন, আমি জানি রে, আমি আমি তোর সঙ্গে মাঝে মাঝে খুব খারাপ ব্যবহার করি জানি, তুই বলেই করি বোধ হয় জানিস, তোকে তো আমি আমার আমি আমার নিজের বোন ছাড়া অন্য কিচ্ছু কখনো ভাবিনি। আমার উপর রাগ করে থাকিস না রে পলিন। আচ্ছা আচ্ছা বেশ আচ্ছা বেশ, আমি যদি কিছু ভুল বলে থাকি আমি উইথড্র করলাম, কেমন? উইথড্র করার কোনো দরকার নেই বড় বৌদি, তোমার মনে যেই কথাটা ছিল তুমি সেই কথাটাই বলেছ, কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি বড় বৌদি, আর ভেবো না যে ছোট মুখে বড় কথা বলা হচ্ছে, জানো তো সব কিছুর উত্তর সময় দিয়ে দেয়। এই যে তুমি যে আমাকে বললে যে আমি নাকি খুব ভালো করে ব্যালেন্স করে চলতে পারি, এটারও উত্তর সময় দিয়ে দেবে। আর আমার বৌদিকে আমি বেশি ভালোবাসি কি না, না আমার বৌদি আসছে বলে আমি তোমাকে সরিয়ে দিচ্ছি কি না, এগুলোর উত্তরও কিন্তু বড় বৌদি সময় দেবে। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্ট খাওয়া হবে না। আরে বাবা এবার তো কোন থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো।
ইয়া ইয়া সাবধানে সাবধানে দেখে বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে